তাহলে তারা এইটাকে ডিনাইড করে দিবে এবং আপনার অ্যাকাউন্টটাও নষ্ট করে দিতে পারে। আপনি এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুললেন, এখন আপনার এই সেই অ্যাকাউন্টটা যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে কোনো কাজ করেন তাহলে সেই অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে। আপনি ধরেন এখন অন্য আরেকটা, আমি মানলাম এইখান থেকে কোনো সেলার এই গিগটাই করেছে বা এই সার্ভিসটাই ক্রিয়েট করেছে, এখন আপনি যদি মনে করেন আমি অন্য কোনো একটা মার্কেট প্লেস বা অন্য কোনো সাইট থেকে আমি একটা গিগ বা সার্ভিস এনে আমি এখানে কপি পেস্ট করে দিব, তাহলে সেটাও ইলিগ্যাল। সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। এখন আমরা এখানে কোনো কাজ করব না। আর আমরা সবসময় মাথায় রাখবো একটা সিম এবং একটা আইপি, একটা সিমের জন্য একটা আইপি থাকে। আমরা এই আইপি ছাড়া অন্য কোনো আইপি দিয়ে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবো না বা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবো না। এটা যেই মার্কেট প্লেস হোক, ওয়ান পিসি, ওয়ান আইপি, ওয়ান ডিভাইস। আমি ডিভাইস বলতে এখানে ল্যাপটপকে বুঝাইছি, ওয়ান মোবাইল তো একটা মোবাইলকে বুঝিয়েছি, আর একটা আইপি বলতে আমি একটা সিমকে বুঝিয়েছি। এখন অনেকে বলতে পারেন আমি তো ওয়াইফাই ইউজ করি। আমরা বাংলাদেশে বা আমরা যে কোনো কান্ট্রিতে সবাই শেয়ার আইপি ইউজ করি। এখন ধরেন আমি আমি ভালো পারি ইউটিউবে ভিউ করতে, ধরেন আমি একটা জিনিস ভালো পারি, আমি ধরেন ফটোশপে ভালো পারি, আমি ফটোশপের কোনো কিছু বা ফটোশপটা ভালো পারি, ফটোশপের লাইসেন্স আমি নিজে বানাইতে পারি, সেই লাইসেন্সটা এটা কিন্তু ফটোশপের ইউজারের বাইরে, আমি লাইসেন্সটা আমি হ্যাক করে নিয়েছি বা আমি কিনে নিয়েছিলাম, সেইটা আমি কোনোভাবে ঘের করে সেইটাই আমি সেল করতে যাচ্ছি, সেইটা সেল করা যাবে না। এখানে সার্ভিস ধরেন আমি রক্ত দিতে গেলাম, রক্তটাই আমি বিক্রি করে দিলাম, সেইটা তো সেবা হলো না, সেটা বাই অ্যান্ড সেল হলো। এখানে কোনো কিছু বাই অ্যান্ড সেল করা যাবে না। আপনি মার্কেটিং সার্ভিস দিবেন, সার্ভিস বলতে আপনি একটা ধরেন আপনি ফেসবুক প্রমোশন পারেন, ফেসবুক প্রমোশন করলেন, এটা আপনি কি প্রোভাইড করছেন, আপনি সার্ভিস প্রোভাইড করছেন। এখন যদি আপনি প্রমোশনের সাথে ফেসবুক প্রমোশনের সাথে আপনি যদি বলে দেন বা ইউটিউব প্রমোশনের সাথে যদি আপনি বলে দেন আমি ইউটিউবে ভিউ সেল করব, সেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে।
সেটা আপনি কখনো সাবস্ক্রাইবার ভিউ লাইক কমেন্ট স্পাম স্ট্রিম প্লে এগুলো লিখে নিন, আর একটু লিখে নিন কোনো মার্কেট প্লেসে আপনারা প্লে ভিউ সাবস্ক্রাইব লাইক কমেন্ট স্ট্রিম ফলোয়ার প্লে লিখতে পারবেন না, এগুলা লেখলেই বাই অ্যান্ড সেলের ক্যাটাগরিতে পড়ে যায়, এই জন্য এগুলা লেখা যায় না। সবাই শুনতেছেন? ওইগুলা টার্মস এন্ড কন্ডিশনের বাইরে, কিন্তু আমরা গিগের ভিতরে লেখি কি লেখি, ইনক্রিজ ইউর ট্রাফিক। ট্রাফিক বলতে কি বুঝাইছে? আমি কিন্তু তাকে বলি নাই এতগুলা ট্রাফিক প্রোভাইড করব, আমি কিন্তু বলছি আপনার আমি মার্কেটিংটা করে দিব, সেই মার্কেটিংটার ফলে আপনার ইনক্রিজ হবে। আমি কি একবারে বলছি ইনক্রিজ হবেই বা আমি এতগুলো ট্রাফিক দিব? আমি কখনোই বলি নাই। আপনি মাথায় রাখতে হবে কখনো কাউকে বলা যাবে না বাই অ্যান্ড সেল সার্ভিস সম্পর্কে কাউকে বলা যাবে না, এইটা টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। আর আমি যেগুলা বলছি ওইগুলা লিখে নিছেন, ওইগুলা কখনো বলা যাবে না কোনো মার্কেট প্লেসে। আর কখনো আরেকটা জিনিস সব সময় মাথায় রাখবেন, হ্যালো জি ভাই, আর পার্সোনাল কারো ইনফরমেশন কখনো গিগের মধ্যে বা গিগের ইমেজের মধ্যে বা সার্ভিসের মধ্যে দেওয়া যাবে না। আপনারা ইমেজ বানাচ্ছেন সবাই ঠিক আছে, সবগুলা ইমেজই ভালো হয়েছে, কিন্তু ইমেজের মধ্যে কখনো কোনো সময় আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিবেন না। পার্সোনাল ইনফরমেশন বলতে ভাই নিজের ইমেল, নিজের নাম, এগুলোই তো। নিজের ইমেল, নিজের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলাই, আপনার নাম কখনোই পার্সোনাল ইনফরমেশান কখনোই ফেসবুকে দিতে পারবেন, কিন্তু কখনোই মার্কেট প্লেসে দিবেন না। আপনারা যখন মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট আপনাদের অর্ডার দেবে, তখন আপনাদের কোনো কিছু আপনারা দিবেন না। আপনাদের এমনি ভাই ফেসবুকে আপলোড করার লাগিয়া যে কি গোলা বানাইয়াম এটির মধ্যে তো দিলে সমস্যা নাই? ফেসবুকে তো আমরা কোনো কখনোই গিগ আপলোড করব না। না মানে এই যে কভার টভারের মধ্যে মাঝে মাঝে দেওয়া টেওয়ার লাগিয়া ডিজিটাল মার্কেটার এক্সপার্ট এই কোন টাইপের যে কি? হ্যাঁ হ্যাঁ, না কভারের মধ্যে আপনাদের যদি এইটা যদি সার্ভিস নেন বা আপনারা ফেসবুকে ফেসবুকে মার্কেটিং করেন তাইলে সম্ভব, তাইলে দিতে পারেন, প্রবলেম নাই। কিন্তু মার্কেট প্লেসে কখনো এই জিনিসগুলো ইউজ করা যাবে না, টোটালি নিষেধ। আর সব সময় একটা আইপি ইউজ করবেন, যখনই আপনারা খুলবেন অ্যাকাউন্টটা তখনই আপনারা মোবাইল দিয়ে খুলবেন, মোবাইলের সিমের ডাটা দিয়ে খুলবেন। আমি কাউকে ওয়াইফাই দিয়ে খুলতে বলবো না, ওয়াইফাই আমরা যেগুলো ইউজ করি শুধু সেইগুলা হচ্ছে শেয়ার আইপি। আর একটা শেয়ার আইপি পুরা নেত্রকোনা জেলাতে চলে, ধরেন আমি নেট আইটিটা ইউজ করি বা মিলনিয়ামেরটা ইউজ করি, তাহলে মিলনিয়াম একটা শেয়ার আইপি আপনাদের সবাইকে বা আমাকে এবং আমাদের সবাইকেই দিচ্ছে, এজন্য একটা শেয়ার আইপি সবাইকে দেওয়ার ফলে
আমরা যদি সবাই একই জিনিসের বা একই টপিক বা একই মার্কেট প্লেসে কাজ করি, আমাদের সবার অ্যাকাউন্টগুলোই চলে যাবে, সাথে সাথে ডিজেবল করে দিবে, নষ্ট করে দিবে। এখন আমরা আমরা কি কেউ চাবো? আমাদের এত কষ্ট করে অ্যাকাউন্ট খুলছি, এত কষ্ট করে কাজ শিখছি, শিখার পরে কি অ্যাকাউন্টে চলে যেতে আমরা কেউ চাবো না? সো আমাদের একটু এমবি যদি খরচ বেশি হয়, এখন ধরেন আপনারা শেয়ার আইপি ইউজ করলেন, শেয়ার আইপি ইউজ করলেন, পরে যখন বাসা থেকে বের হয়ে যাবেন তখন ওয়াইফাই কই পাবেন? তখন আপনারা ওয়াইফাই কই পাবেন? আপনি মোবাইল দিয়ে তো অ্যাপসটা চালাচ্ছেন, আপনি যে মার্কেট প্লেসে কাজ করছেন, ধরেন আপনি ফাইবারে বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করছেন, তাদের যে একটা নিজস্ব অ্যাপস আছে, এখন আমরা অনেক সময় আমরা শেয়ার আইপি ইউজ করি, ইউজ করার ফলে আমাদের বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই আমাদের নেটটা জায়গা চলে যায়, পরে আমরা কিভাবে ইউজ করবো? পরে কি আমাদের মোবাইল ডাটা দিয়ে ঢুকবো? পরে তো আমরা মোবাইল ডাটা দিয়ে ঢুকতে পারবো না। মোবাইল ডাটা দিয়ে ঢুকলে দুইটা আইপি দেখাবে, আর দুইটা আইপি দেখানোর সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, নষ্ট করে দিবে। আপনারা এই কথাটা মাথায় রাখেন, কখনোই দুইটা আইপি ইউজ করা যাবে না। আর আপনারা মোবাইলের হটস্পট দিয়ে ইউজ করবেন, সব থেকে বেটার। কারণটা হলো মোবাইলের যে আইপিটা শো করছে, ল্যাপটপও কিন্তু সেম আইপি শো করছে। হটস্পট ইউজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো আমি বলতেছি। আপনি এতক্ষণ পরে কোথা থেকে আসছেন? আপনি সব সময় কি এক সিমের আইপি ইউজ করতে হবে, মানে এক সিম দিয়ে ডাটা ওপেন করতে হবে? হ্যাঁ, ভাই জি বলেন। এটা কি আইপি এর বিষয়টা, এটা কি সব মার্কেট প্লেসের জন্য, যেমন যে এখন যারা দিলেন এসইও ক্লার্ক, এরপরে ফাইবার, ফ্রিল্যান্সার, সবগুলোর জন্যই? ফ্রিল্যান্সারে এত রেস্ট্রিকশন নাই, আপওয়ার্কে এত রেস্ট্রিকশন নাই যতটা ফাইবারে আছে। এসইও ক্লার্কেও এতটা নাই, কিন্তু তারাও আইপি চেক করে। এখন কিসের জন্য আমি রিস্কটা নিব? যদি আইপি চেক করে, আমি তো রিস্ক নিয়ে তো আইটি অ্যাকাউন্টটা নষ্ট করার দরকার নেই আমার। এই জন্যই আমি রিস্ক ছাড়া যেটা আছে সেইটাই আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা সেইটাই আপনাদের বেটার, যেটা আপনাদের জন্য ভালো হবে সেটাই আমি বলতেছি। সারা জীবনই একটা সিম ইউজ করতে হবে, যে সিমটার সব থেকে বেশি ভালো নেট থাকে সেই সিমটার মধ্যে একবারে পারমানেন্টই করে নেবেন, সেই সিমটা যাতে আপনি পাহাড়ে গেলেও পায়, নদীতে গেলেও পায়, এবং গ্রামে গেলেও পায়, নেটওয়ার্ক যাতে ভালো পায়। এখন আপনি গ্রামে গেলেন, আপনি এমন একটা সিম ইউজ করলেন, সেইটার নেত্রকোণা আছে, নেত্রকোণা ভালো নেট পায়, খুব ভালো, অনেক স্পিড, 5 Mbps, 10 Mbps স্পিড পায়। আপনি দুর্গাপুর গেলেন, নেটওয়ার্ক নাই, আপনি বাড়িতে গেলেন, নেটওয়ার্ক নাই, আপনি গ্রামে গেলেন, নেটওয়ার্ক নাই, তখন কি করবেন? এর থেকে সবচেয়ে ভালো আপনারা আগে চেক করবেন কোন সিমটা সব থেকে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, সেই সিমটা ইউজ করবেন। আর যারা ইউজ করবেন সবাই 4G করে ইউজ করেন, তাহলে নেট কানেকশনটা ভালো পাবে। আপনার বাসায় না এয়ারটেল স্পিড পায়, এখন গ্রামে যান এয়ারটেল যদি স্পিড পায় তাহলে বেটার। সব মোবাইল অপারেটরের একই দশা, সব মোবাইলই একই, কোনে পারফেক্ট না, যে এখানে যতমন পাইবো গ্রামে ওরম পাইবো, গ্রামে একটা ভালো পাই শহরে ওইটা পায় না, শহরে যদি। এই জন্যে একটা স্টেবল নেটওয়ার্ক,
গ্রামে গেলে আপনার বাইরে বসে থেকে কাজ করা লাগবে আর কি, উড়ানে না হলে ফলাক। ওইটা কিছু করার নাই তো, এটা সাময়িক। অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশের, অনেক ফ্রিল্যান্সার আছে তারা এইসবই করে, কিছু করার নেই। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। আমি যদি মোবাইলের হটস্পট চালু করে অ্যাকাউন্ট খুলি তাহলে কি সমস্যা হবে? না না, মোবাইলের হটস্পটের কথাই তো বলতেছি আপনাদের, ওইটাতে চেঞ্জ করবেন, ওইটাতে সুবিধা আপনাদের। আর যদি মডেম ইউজ করি তাহলে তো কোনো কথাই নাই? মডেমে ইউজ করলে এখন মডেম থেকে পরে যখন বের হবেন বাসা থেকে, পরে মডেম কি সাথে পকেটে করে মোবাইল দিয়ে চালাবেন? ওইটাও একটা কথা। এই জন্যই সব থেকে ভালো হয় ফোন, ফোনটা সব থেকে বেটার হয়। আচ্ছা ঠিক আছে। অ্যাকাউন্ট কি আজকে সবার ওপেন করে দিবেন ভাই? হ্যাঁ এটাই তো চাচ্ছিলাম আমি, এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে ওপেন করে দিতে পারি আমি, আপনাদের যদি কনফিডেন্স থাকে। রাজি আছি আমরা, একজন রাজি থাকলে তো হবে না, সবাই থাকতে হবে। কারণ না না, এটার মধ্যে পরীক্ষা দিতে হবে। হাত তুলি, সবাই হাত তুলি, আমি রাজি আছি ভাইয়া। না সিমের একটা বিষয় আছে, সিমেরও একটা বিষয় আছে, ওইটা শুধু রিস্ক নেওয়ার তো দরকার নাই, এই জন্য বলো। হ্যাঁ বলেন বলেন, শুনতেছি। হ্যাঁ বলেন, শুনতেছি, আমার কথা কি শোনা যায় না? অনেকের অনেক প্রবলেম আছে, প্রবলেমের কোনো অভাব নাই। হ্যাঁ বলো। আপনি যেটাতে স্যাটিসফ্যাকশন পাবেন সেটাই ইউজ করবেন, সমস্যা তো নাই আমার কোনো, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই ইউজ করবেন। আপনি যেটাতে স্যাটিসফ্যাকশন মনে করেন জিপি রবি ভালোই মোটামুটি দুইটা। আপনি যে সিমটা দিয়ে কমফোর্ট ফিল করেন, যে সিমটা আপনার মনে হয় নেটওয়ার্ক ভালো থাকবে সেটাই ইউজ করবেন। সুব্রত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, নেট একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ বলেন, কি বলতে যাচ্ছিলেন বলেন। ছিলাম অ্যাকাউন্ট কি সবার আজকে ক্রিয়েট করে দিবেন নাকি? হ্যাঁ সবাই যদি আপনারা রাজি থাকেন আমার ক্রিয়েট করে দিতে তো প্রবলেম নেই। তাহলে আজকে করে দেন, ওটাই বেটার। ভাই রাজি আছে। জুবায়ের আপনার তো মোবাইলই নাই। জি ভাই শুরু করে দিই। জুবায়ের আপনি মোবাইল কিনবেন কবে? ভাই কিছুদিনের মধ্যে হয়ে যাবে। কিছুদিনের মধ্যে হলেও হবে, আপনার তো অল টাইম অনলাইনে থাকতে হবে। আপনি কি অল টাইম 24 ঘন্টায় আপনার ডেস্কটপ ব্যবহার করে রাখবেন? এটা কি আদৌ সম্ভব? ফোন ফোন আছে কিন্তু আমার পার্সোনাল নাই, বায়ারটা আছে বায়ারটা। পরে আর ওই ফোন কিন্তু চেঞ্জ করতে পারবেন না, সিম চেঞ্জ করতে হবে না, না কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না, ফোন তো চেঞ্জ করতে পারবেন না। মাস্ট ফোনটা চেঞ্জ করার সাথে সাথে আপনি নতুন ফোনে লগ ইন করবেন আর আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। জুবায়ের অ্যারেনা তো সাউন্ড কিসের? আপনি অ্যাকাউন্টটা খুলবেন, একটা ফোনে লগ ইন করে রাখলেন, অন্য কোনো ফোনে এটা ট্রান্সফার করা যাবে না, কোনো কিছুই করা যাবে না।
আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে চলে যাবে। দুই প্রান্তের আলাপ। হ্যাঁ বলেন। হ্যাঁ পিসি দিয়ে খুলতে পারবেন, আমি তো সবাইকে পিসি দিয়ে খোলা শেখাবো পরে। আর চিন্তা তো দরকারই নেই এখন, এখন তো আছে রানি, যখন হবে তখন। জি বলেন। বলতেছিলাম প্রথম অবস্থায় কোন ধরনের কাজ করবো আমরা? আমরা আগে সার্ভিসটা ক্রিয়েট করি। ওকে আমি সার্ভিসটা, আচ্ছা ভাই শুরু করে দে তাহলে। ভাই আমারে এক মিনিট টাইম দিন, বাস কোন টাইম একটু। ভাই এক মিনিট যাই। দেখেন আমার লিংকটা শেয়ার করতে, ইয়াটা শেয়ার করতেছে, আমার স্ক্রিনটা শেয়ার করতেছে, আপনারা দেখেন। দেখা যায় স্ক্রিন? দেখা যায় আমার? এখনো আসা নাই তো ভাই আমার এনে। আসছে সবার এনে আসছে? দেখা যাচ্ছে? ইয়েস জি ভাই। আরে ইয়া শুভ আপনি না টয়লেটে যাবেন, যান। কাজ তো শুরু করে দিয়েছেন, সমস্যা কি? পরে যাব না? যান যান, সমস্যা পরে, টয়লেট চাপায় রাখতে হয় না। এই দেখেন এসিও ক্লার্কে অনেকেই মনে করে এসিও ক্লার্ক খুব ভালো না, কিন্তু দেখেন উনি যদি $5 করেও 17,000 কাজ করে থাকে, তাহলে বুঝেন কত টাকা ইনকাম করছে। 17,000 উনার অলরেডি ওয়ার্ক ডান হয়ে গেছে, তাহলে বুঝেন যদি $5 করে হয় তারপরে কত $1,000 হয়েছে। ভাই লাইকের মতো চিহ্নটা কি ওয়ার্ক পার্সেন্টেজ? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, মানে সাকসেস রেট না 99%? হ্যাঁ হ্যাঁ, সাকসেস রেট উনার 99%। আমরা প্রথম আসার পরে সেলে সার্ভিস এ ক্লিক করব, ক্লিক করে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে একটা ইউজার নেম লিখলাম, ধরেন সাপোজ আমি এটা ইউজার নেম লিখলাম, আমি একটা ইমেল লিখলাম, এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেখেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ইউজার নেমটা এমন দিব যেটা আমাদের মনে থাকে, এবং একটা শর্ট ইউজার নেম দিব। আর যখন দেখেন আমি যদি ইউজার নেমটা এমন দিই বা আমার নামটাই লিখলাম, ধরেন আমি আমার নামটাই লিখলাম, দেখেন আমার নামে আর কোনো নাই, অ্যাকাউন্ট নাই, বিদায় এইটা দেখাচ্ছে। আমার নামে যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে এটা ক্রস দেখাইতো বা লাল কালার দেখাইতো। এখন কন্টিনিউয়ে তাহলে তো সমস্যা নাই। জি ইউজার নেমে বলছি নিজের নামটা যদি দিই তাহলে তো কোনো সমস্যা নাই? না না, এটার মধ্যে সব সব কিছু আপনাদের লিগ্যাল ইনফরমেশন হতে হবে কিন্তু। এটা আমি একটা মেইল নিয়ে নিলাম, এই যে এইভাবে আসবে, যদি আমার এটা যদি না থাকে ইউজার নেম ইনভ্যালিড দেখাবে, মেইনলি কথা হচ্ছে ইনভ্যালিড দেখাবে। আর এখানে আমাদের পার্সোনাল যে ইমেলটা আছে, অফিশিয়ালি যে ইমেলটা ইউজ করি সেটাও আপনারা ইউজ করতে পারেন। এখন ধরেন আমি যেটা অফিশিয়ালি ইউজ করি এবং আমি মার্কেট প্লেসের লেগে যদি একই অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার জন্য যদি একই জিমেল ইউজ করি,
তাহলে একটানা মেইল আসতে থাকবে, মেইল আসে না সোশ্যাল মিডিয়া থেকে, হিউজ পরিমাণে মেইল আসে না আমাদের। হ্যাঁ, এখন আমি যদি একই মেইল ইউজ করি সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের মার্কেট প্লেসে একই মেইল ইউজ করি, তখন আমি দেখব আমার একটানা সোশ্যাল মিডিয়া থেকে মেইল আসতেছে, আমি একটু পরে চেক করব আর আমার উঠবে রাগ। আমার তো দরকার আমার ক্লায়েন্টের কাজ, আমার সোশ্যাল মিডিয়ার ইমেল দরকার নাই। এই জন্য আলাদা ইউজ করা আপনাদের জন্য বেস্ট হবে। পাসওয়ার্ডটা তো বড় কে আমি দিলাম, আপনারা আপনাদের মতো 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং একটা অক্ষর বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, নাম্বার এবং নিউমেরিক কোড হবে। একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর আর নিউমেরিক কোড বা সিম্বল হবে। তো দেখতেছেন, বুঝতেছেন তো সবাই? কন্টিনিউ এ ক্লিক করে দিব, আমি কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। দেখেন আমি কি ইউজ করছি এটার মধ্যে, দেখেন ওরা বুঝতে পারছে। পাসওয়ার্ড জিমেইল ইউজ করছে। জি ভাই বুঝতেছি। দেখেন এটা আসার পরে এই আমি কন্টিনিউ ক্লিক করলাম, পাসওয়ার্ড ইমেল দিলাম, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম, জয়েনে ক্লিক করে দিলাম, পরে এখান থেকে সেলারটা সিলেক্ট করে দিব। সেলার আমরা কখনো বায়ার দিব না, এটা বায়ারটা এইভাবে মার্ক করা থাকবে, আমরা এখান থেকে সেলার দিয়ে দিব। সেলারে ক্লিক করার পরে এখানে ফুল নেম দিব, এখানে ট্যাগ দিব। এখন ট্যাগগুলো কি দিবেন, এখন ট্যাগগুলো দিবেন হচ্ছে আমরা কি কি শিখছি একজনে বলেন তো। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইউটিউব প্রমোশন, ফেসবুক মার্কেটিং, টুইটার, ইনস্টাগ্রাম মার্কেটিং, পরে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেট। হাসবেন না, কেউ হাসবেন না, ভুল হইলে আপনাদের যখন ভুল হবে তখন আপনারা সবাই কিন্তু হাসবে, হাসার কোনো দরকার নাই। শিখি আমরা, আমাদের ভুল হবেই, আমাদের ভুল হবেই, জি অবশ্যই, আমরা শিখতে আসছি যখন তখন আমাদের ভুল হবে। ভাই ট্যাগস এর মধ্যে কি সবগুলো স্পেসিফিক করে লেখা লাগবে না, শুধু যদি এলেই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রমোশন এরকম টাইপের লিখে দেই, সোশ্যাল মিডিয়া বলতে তো সবগুলাই মিন করছে। এখন যদি আমরা লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে সবগুলাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা ইমেল কালেক্টিং লিখতে পারি, ফেসবুক মার্কেটিং লিখতে পারি, টুইটার মার্কেটিং লিখতে পারি, বা ফেসবুক প্রমোশন লিখতে পারি, টুইটার প্রমোশন লিখতে পারি, ইনস্টাগ্রামে প্রমোশন লিখতে পারি, পিন্টারেস্ট মার্কেটিং লিখতে পারি, আমরা এভাবে স্পেসিফিকলি একটা একটা করে লিখে যাব। এই ট্যাগের মধ্যে ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ ট্যাগের মধ্যে, ট্যাগের মধ্যে এই যে অপশনটা দেন আর উপরে আছে, এখানে বায়ার না সেলার হবে? আমি তো বললামই তো আপনাদের থাকবে হচ্ছে বায়ার, কারণ আমি তো ল্যান্ডিং থেকে চলে গেছিলাম।
বায়ার নাকি সেলার ব্লু মার্কটা সেলারের মধ্যে থাকবে ব্লু মার্কটা সেলারের মধ্যে থাকবে এটা মনে রাখতে হবে আচ্ছা ভাই ট্যাগ গুলো কি আনলিমিটেড নাকি লিমিটেড ট্যাগ গুলো আপনারা পাঁচটা ইউজ করতে পারবেন এখানে পাঁচটা দিবেন লেখলাম আমি ফেসবুক যেগুলো মানে যেগুলো আমি কাজ করবাম নাকি ভাই হ্যাঁ আপনারা যেগুলো পারেন সবগুলাই লিখে রাখেন সমস্যা নেই যেগুলো এখানে আটে সব দিলে কি ভাই পাঁচটা নালে অন্য কইছো এখন যদি আপনাদের বেশি লেখা যায় তাহলে বেশি লিখবেন কম লেখা যায় কম লিখবেন আমি একটাই দিলাম আমি আপনাদের দেখানোর জন্য একটাই দিলাম আমি এখান থেকে সিঁড়িগুলো সিলেক্ট করে দিলাম ভেরিফাই ক্লিক করলাম জয়েনে ক্লিক ইউজারনেমটা কি ভাই আমাদের রিয়েল ইউজারনেম দিতাম হ্যাঁ হ্যাঁ আর এখানে ফুল নেমটা দিবেন আর এখানে মাস্ট বি ফুল নেম দিবেন ফুল নেম দেখেন পরে আমার জিমেইলে বা আমার মেইলে একটা মেইল আসছে মেইলটা ভেরিফাই করে দিতে হবে আমাদের এখান থেকে মেইলটা ভেরিফাই করে দিতে হবে দেখেন এখানে এমন একটা মেইল আসবে মেইলটা আপনারা ভেরিফাই করে এখানে ক্লিক করলে ভেরিফাই দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম আমার ইমেল অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন নেক্সট আমাদের কাজ হবে এইখানে যাওয়া সেটিং এ যাওয়া সেটিং এ গিয়ে এইটার মধ্যে ফুল নেমটা আমি যেটা বসেছিলাম ওইটা আর এখানে টাইম জোনটা বাংলাদেশ দেখবেন ঢাকা লেখা আছে কোথাও এই যে ঢাকা আছে টাইম জোনটা ঢাকা দিয়ে এখানে ট্যাগগুলো দিয়ে দিবেন এটা আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে এগুলো পূরণ করতে হবে আর এইটা কেউ পূরণ করবেন না এটা তো পেপ্যাল অ্যাকাউন্টের ইমেল চাইছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ পেওনিয়ার নিচে অ্যাড করা যাবে আগে কাজ হোক পরে অ্যাড করলে হবে আপনারা কেউ এই দুইটা কখনো সিলেক্ট করবেন না আপনাদের বলছি কি এইটা সিলেক্ট করতে আর স্ক্রিলগুলো বা ট্যাগগুলো সিলেক্ট করে দিতে এটা হচ্ছে স্ক্রিল আর ট্যাগ হচ্ছে একই স্কিল আর ট্যাগ হচ্ছে একই কইছি ওইনে ট্যাগ না দিয়া ভাই এনে আয়া পরে তো আপডেট করা দিব ট্যাগগুলো হ্যাঁ হ্যাঁ করতে পারবেন সমস্যা নাই ওইখানে একটা দিয়ে আসলাম পরে আইসা এখানে সবগুলো অ্যাড হ্যাঁ হ্যাঁ সবগুলো পুরো এরকম হইলো তো হ্যাঁ হ্যাঁ সব চলবে চলবে আচ্ছা আর এখানে কি ছবিও দিতে হবে ভাই কোনটা আপনার প্রোফাইলের যে ছবিটা হ্যাঁ প্রোফাইলের ছবি দিতে হবে আর এখানে একটা কভার ফটো দিতে হবে আপনারা সবাই কিন্তু কভার ফটো পারেন আপনাদের প্রফেশনাল একটা কি পারেন মনের অভিব্যক্তি দিয়ে একটা প্রফেশনাল কভার ফটো বানাবেন বানিয়ে এখানে রাখবেন আচ্ছা এইটার সাইজটা এখানে মনে হয় দেওয়া আছে কারণ দাঁড়ান দেখতেছি আমি এটার সাইজটা কি দেওয়া আছে কিনা ওই যে 400 বাই 220 মনে হয় ভাই ওই যে যে ঘরটাতেই আছে ঘরটাতে হ্যাঁ হ্যাঁ মার্জিন বর্ডার এইটাই 400 বাই 200 এইটার সাইজটা লিখে নেন সবাই এই সাইজের 400 বাই 200 আপনাদের নিজেদের ইমেজ দিবেন ইমেজটা হবে 90x90 এবং প্রফেশনাল ইমেজ দিতে হবে এখন বলেন প্রফেশনাল ইমেজ কোনগুলা ব্যাকগ্রাউন্ড সাদা প্রফেশনাল ইমেজগুলো হাসি হাস্যোজ্জ্বল মুখ থাকে এবং শুধুমাত্র ফেসটা আপনাদের পাসপোর্ট সাইজ ছবি যেমন ঠিক তেমনই কিন্তু ওই পাসপোর্ট সাইজ ছবির মধ্যে যেমন আমরা গোমরা হয়ে থাকি ওইটার মধ্যে আমরা গোমরা হয়ে থাকবো না আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল থাকবো একটা ছবির ডেমো কি দেখানো যাবে দেখেন আমার এখানে আরেকটা যদি যে কোনো একটা দেখেন আমি ওই আরেকজনের এটার মধ্যে ঢুকলাম ঢোকার পরে দেখেন প্রফেশনাল চেহারা যে ছবিটা দিচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 দেখেন প্রফেশনাল ছবিগুলো ওদের যে প্রফেশনাল ছবিটা আছে
সেটার মধ্যে উনি হাসতেছে উনি হাসতেছে এমন একটা প্রফেশনাল ছবি দিবেন যাতে আপনি ক্রিয়েটিভ এবং আপনি কাজও পারেন আপনি ক্রিয়েটিভ নিজেকে ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে এবারে দাদা কভার ফটো নাই উনি দেই নাই উনি 2012 থেকে কাজ করে উনি কাজ করে খুব সময় পায় না পজিটিভ রিভিউ পাইছে উনি 17,558টা কাম দা বানাই আছে উনি 2012 থেকে কাজ করে মাত্র 8 বছর হইছে আপনারা কামাইতে পারবেন আপনারা কষ্ট করেন আপনারা কামাইতে পারবেন টেনশনের কোনো কারণ নেই রাস্তা দেয় দিন দৌড়ান না করে আমি এতদিন ধরে তো রাস্তায় দেখাইতেছি আগে রাস্তা তৈরি করছি ওখানে সে রাস্তা পিচ ডালা হচ্ছে আগে দৌড়ানি হয়ে আইসুন রাস্তা দেয়াইছুন ঠিক আছে দৌড়াইছুন আজকে থেকে আরো কাজ আপনাদের বাড়ছে আপনারা এই সবগুলাই পূরণ করে নেবেন এইগুলা এখানে টেলিফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন অ্যাড ফোন ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাইটা করে নেবেন মাস্ট বি আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন আর এখান থেকে ইউএস এর যেটা আছে সেটা বাংলাদেশ করে দিবেন বাংলাদেশ করে আপনারা বাংলাদেশ পরে ভেরিফাইটা করে নেবেন করে নেওয়ার পর অ্যাড্রেস ভেরিফিকেশন এখন সব থেকে বড় সমস্যা হলো আমাদের আইডি কার্ড যেগুলো আছে সেগুলো বাংলায় করা আইডি কার্ডের মধ্যে বাংলায় করা এখন আমাদের ওই আইডি কার্ড জমা দিলেও যেটা হইতেছে না দিলেও সেটাই হইতেছে আমাদের ওইটা দিয়ে ভেরিফাইড হবে না আইডি কার্ডটা যদি ইংলিশে হইতো অ্যাড্রেসটা যদি ইংলিশে হইতো তাহলে আমাদের ভেরিফিকেশনটা হইতো সম্ভব ছিল এখন যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের যাদের রিয়েল নামে ওই যে অ্যাকাউন্টটা খুলবেন যাদের রিয়েল নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসটা ক্লাস করতেছি পরে কথা বলছি ক্লাস করতেছি ওই যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের সবগার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমাদের নিজেদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের কোনো যদি ডকুমেন্টারি বা কোনো ব্যাংক স্টেটমেন্ট বলে সেটাকে যদি আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট তুলে আনি তুলে আনার পরে আমরা অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে দেখেন আমি যদি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করি তাহলে কি আসে দেখেন আমি এখানে ফুল নেম দিলাম ফুল নেম দিয়ে আমাদের অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস দিয়ে আমাদের ওই যে আমি বলতেছি যেটা ফুল নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিলাম দেওয়ার পরে অ্যাড্রেস এখন অ্যাড্রেস আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুললাম ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আমাদের অ্যাড্রেসটা থাকবে ওই আমরা ইচ্ছা করলে ওই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটাও এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে প্রবলেম করে অনেক সময় প্রবলেম করে না আমাদের ওই যে ব্যাংক স্টেটমেন্টটা এখন লাগতেছে না আপনারা এখন বাকিগুলো যেগুলো করা যায় আপনারা এটা পূরণ করে রাখবেন শুধুমাত্র আপনাদের লিগ্যাল ইনফরমেশন দিয়ে এটা পূরণ করে রাখবেন আপনাদের আর ভেরিফিকেশন পূরণ করে ভেরিফাই করে নেবেন আর আইডেন্টিটি ভেরিফিকেশন এটা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ভাই হ্যাঁ বলেন এর আগে যেটা অ্যাড্রেসটা যেটা দেখাইলেন আপনি অ্যাড্রেসটা যদি আমি লেখা ভেরিফাই দেই তাহলে কি সমস্যা আছে না ওই ব্যাংক স্টেটমেন্ট দেইখা পরে করব আপনি আগে ব্যাংক স্টেটমেন্ট দেখেন ব্যাংক স্টেটমেন্টে কি লেখা আছে আচ্ছা আপনার অ্যাড্রেস ব্যাংক স্টেটমেন্টে কি লেখা আছে হ্যাঁ কারণ আমার একটা ডাচ বাংলার অ্যাকাউন্ট আছে ওইটাতে দেখি নাকি হ্যাঁ ওইটার মধ্যে দেখেন আগে ব্যাংক স্টেটমেন্টটা কি আছে তখন এটা অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন অ্যাড্রেসটা অ্যাড্রেস লিখে আপনি এটা ঠিক মার্ক করে ভেরিফাই ক্লিক করে দিবেন এটা ভেরিফাই হয়ে গেল আমি ধরলাম এইটা ভেরিফাই হয়ে গেল আমি অ্যাড্রেস বসানোর সাথে সাথে এটা ভেরিফাই হয়ে গেল এখন এইটা যে ভেরিফাই হয়ে গেল আমার তো নিচে আইডেন্টিটি ভেরিফিকেশন আছে এখন কিন্তু লাগতেই আছে ওই যে আমার এখানে আইডেন্টিটি ডকুমেন্ট আমাদের যে ডকুমেন্টগুলো আছে বাংলাদেশের যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের নাম কিন্তু বাংলায় দেওয়া
ভাই হ্যাঁ বলেন আচ্ছা এই যে আইডি কার্ড তো ইংলিশে করা সম্ভব না কিন্তু জন্ম নিবন্ধনটা ইংলিশে করা যায় এখানে কি বার্থ সার্টিফিকেট দিলে নিবে না না বার্থ সার্টিফিকেট দিলে নিবে না এখানে আইডেন্টিটি কার্ডে দিতে হবে আপনার আইডেন্টিটি কার্ডের ফার্স্ট পেজটা যেটার মধ্যে আপনার ছবি সহ আছে আগে ফারস্টে আপনার প্রোফাইলটা সাজাবেন সাজানোর পরে এগুলা করবেন এগুলা সবার লাস্ট স্টেপ আপনারা নরমালি আপনাদের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা বা স্মার্ট কার্ডটা আপনারা ছবি তুলে যাদের অনলাইন কপি আছে তাদেরটা দিয়ে কিন্তু হবে না সাথে সাথে রিজেক্ট করে দিবে মাথায় রাখেন সাথে সাথে রিজেক্ট করে দিবে অনলাইন কপি দেওয়ার সাথে সাথে রিজেক্ট করে দিবে তাহলে আমরা কেমনে খুলবো আমরা তো অনলাইন কপি আর যারা ভাই ব্যাংক অ্যাকাউন্ট আপাতত নাই এরা তো ওইডি ব্ল্যাঙ্ক রাখলে সমস্যা নাই কেন ভাই জি বলেন বলতেছি যারা আপাতত ব্যাংক অ্যাকাউন্ট এই টাইপের কিছু নাই তারা আপাতত ওই ইয়েগুলা ব্ল্যাঙ্ক রাখলে তো পরে সাবমিট দিলে তো সমস্যা নাই এখন পরের স্টেপটা কিভাবে করবেন ওইটা না আপনারা সাবমিট করলেন আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে গেল আপনি এইটা ভেরিফাই করবেন কিভাবে এই জিনিসটা ভেরিফাই করবেন কিভাবে সব থেকে আমি একটা সুন্দর বুদ্ধি দিয়ে দিই আপনাদের আপনাদের জন্য বেটার হবে আপনাদের নিজেদের যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আছে রকেট অ্যাকাউন্ট সেটার একটা ব্যাংক স্টেটমেন্ট তুলে নেবেন সেটা দিয়েও কিন্তু হবে সেটার কিন্তু টাকা লাগতেছে না আপনার ওইটার ব্যাংক স্টেটমেন্টটা যদি তুলে নিতে পারেন সেটার কিন্তু আপনার টাকা লাগবে না আপনার নরমাল রকেটও তো গার্জিয়ানের নামে করা রকেট অ্যাকাউন্ট আছে ভাই কিন্তু আমার নামটা ভুল করে রাখছে এই জ্বালায় বাদ আপনি নিজের নামে আরেকটা রকেট অ্যাকাউন্ট খুলে নেন নামটা ঠিক করে খুলে নেন অফিসে যান অফিসে যায় ঠিক করে নেন তাইলে তো হয় এখন রকেটের একটা ব্যাংক স্টেটমেন্ট তাহলে আমার নামে আরেকটা হ্যাঁ হ্যাঁ আপনার আইডি কার্ড দিয়ে আরেকটা রকেট অ্যাকাউন্ট খুলে নেবেন খুলবেন কোথা থেকে আপনার ডাইরেক্ট সরাসরি একটা ফর্ম নেবেন যে কোনো ইয়ার থেকে একটা ফর্ম নেবেন ফর্ম নিয়ে যারা নেত্রকোনা সদরে শহরের ভিতরে থাকেন তারা ডাইরেক্ট একবারে চলে যাবেন জেলা পরিষদের দ্বিতীয় তলায় ওইখানে রকেটের অফিসটা আছে তৃতীয় তলায় আমি গেছিলাম ওখানে ওইখানে গিয়ে আপনারা রকেটের ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে নেবেন আপনারা বললেই হবে আমাদের একটা আমার তো ওই ব্যাংক অ্যাকাউন্ট নাই আমি তো ওই অ্যাকাউন্ট এখানে খুলতে পারতেছি না আমি আমার যে রকেট অ্যাকাউন্ট আছে সেটা খুলে আমার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার ইমিডিয়েট ব্যাংক স্টেটমেন্ট দরকার এখন আমি ওই ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলতে যাই তাহলে আমার মিনিমাম 3 থেকে 4 দিন লাগবে ব্যাংক স্টেটমেন্ট আসতে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে 3 দিন লাগবে